নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব জনপ্রিয় বাংলা ইউটিউব চ্যানেল এডুটিচারে। পুরনো সাবস্ক্রাইবার যারা আছেন তাদের সবাইকে অভিনন্দন, এবং নতুন ভিউয়ার্সদের প্রতিদিন ইন্টারাক্টিভ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং তার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে একদম কিন্তু ভুল করবেন না। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে বসবেন, কারণ আপনাদের ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে বাড়িতে বসে আপনারা একটা মক প্র্যাকটিস করে দেখুন বাংলা ব্যাকরণে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে। তা সুতরাং আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন, এবং যেটাই ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে আজকে 15টা প্রশ্ন আলোচনা করব, এবং আলোচনা শেষে আমি আপনাদের জানতে চাবো আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা যে যতই মার্কস পান সেই মার্কসটা সঠিকভাবে ক্যালকুলেট করে আমাদের ভিডিওতে পোস্ট করবেন বা আমাদের কমেন্ট লাইনে পোস্ট করবেন। আর পোস্ট করার সাথে সাথে আপনারা যেরকম বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে, আর আমরাও বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তা আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে দেওয়া আছে। আর আমরা আজকে আলোচনা শুরু করছি 1340 নম্বর প্রশ্ন থেকে। আপনারা এর আগে যে সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা হয়েছে সেগুলো আপনারা দেখতে চান, তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবেন, এবং চ্যানেলের প্লেলিস্টে বাংলা ব্যাকরণ বলে একটা ফোল্ডার বানানো আছে, তার মধ্যে আপনারা সমস্ত ভিডিও পেয়ে যাবেন। তো চলুন আজকের প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি। সাধিত ধাতু কয় প্রকার, অথবা একই কোশ্চেনের গঠন রীতি ও অর্থের দিক দিয়া সাধিত ধাতু কয় শ্রেণীতে বিভক্ত? আপনাদের স্ক্রিনে ক, খ, গ, ঘ চারটে অপশান আছে। যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা সেই উত্তরটা নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1340 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান খ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1341-এ। পূর্ণতা অর্থে দ্বি ধাতুর ব্যবহার কোনটি? আপনাদের স্ক্রিনে ক, খ, এখানে একটু মিস্টেক আছে, এটা খ হবে। ক, খ, গ, ঘ এই চারটে অপশানের মধ্যে পূর্ণতা অর্থে দ্বি ধাতুর ব্যবহার কোনটি সেটা আপনাকে নির্বাচন করতে হবে। আপনারা ক, খ, গ, ঘ এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের উত্তর করছেন অপশান খ, কাজটি শেষ করে দিও, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1342-এ। নিচের কোন শব্দটি সাধিত ধাতুর উদাহরণ? তাহলে যে শব্দটি সাধিত ধাতুর উদাহরণ সেটা আপনাদের উল্লেখ করতে হবে চারটে অপশানের মধ্যে, যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করবেন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের অ্যান্সার করছেন অপশান খ, পড়া, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1343-এ। কোনটি নাম ধাতু? তাহলে যেটা নাম ধাতু সেটা আপনাদের উল্লেখ করতে হবে, আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করবেন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তরটা কোনটা। যারা এই স্ক্রিনে উত্তর করেছেন বা এই কোশ্চেনের খাতায় উত্তর করেছেন অপশান গ, ঘুমা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1344-এ। বিশেষ বিশেষণ বা অনুকার অব্যয়ের পরে আপ্রত্যয় যোগ করো, যে ধাতু গঠিত হয় তাকে কি বলে? তাহলে তাকে কি বলা হয় সেটা আপনাদের চারটে অপশান, যে অপশানটা সঠিক আপনারা সেটা খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান ঘ, নাম ধাতু, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1345-এ। কোনটি নাম ধাতু? আপনাদের ক, খ, গ, ঘ এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা খাতায় নির্বাচন করুন। যারা যারা অনলাইন পরীক্ষা দিচ্ছেন তারা নিজেরাই বুঝতে পারবেন যে অনলাইন মক পরীক্ষা কিরকম হয়। তা আমরা এখানে আপনাদের অনলাইন একটা মক পরীক্ষায় নিচ্ছি। তা 1345 নম্বর প্রশ্নে যে উত্তরটা আপনাদের সঠিক সেটা আপনারা মার্ক করুন খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। এই কোশ্চেনে যারা উত্তর করেছেন অপশান ক, ঘুম যোগ আ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1346-এ। কোনটি মাইকেলি নাম ধাতু? তাহলে যেটি মাইকেলি নাম ধাতু সেটা আপনাদের নির্বাচন করতে হবে, আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান গ, নির্বিলা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1347-এ। মৌলিক ধাতুর পরে প্রেরণা অর্থে আ প্রত্যয় যোগে যে ধাতু গঠিত হয় তাকে কি বলে?
আপনাদের স্ক্রিনে চারটে অপশন, যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন গ প্রযোজক অবলিক নিজন্ত ধাতু, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1348-এ, প্রযোজক ধাতুর অপর নাম কি? তা আপনাদের চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উত্তর করছেন অপশন ঘ নিজন্ত ধাতু, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1349। শিক্ষক ছাত্রটিকে ব্যাতাচ্ছেন কোন প্রকারের ধাতু দ্বারা গঠিত ক্রিয়াপদ যোগে বাক্যটি গঠিত হয়েছে, অথবা একই কোশ্চেনের অর তিনি ছেলেকে পড়াচ্ছেন তা কোন ধাতুর উদাহরণ? আপনাদের এখানে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে, আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন 1349 নম্বর প্রশ্নে। আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন খ প্রযোজক ধাতু, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1350-এ, 1350 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি, আপনারা সঠিক উত্তর নির্বাচন করুন, প্রযোজক ধাতুর উদাহরণ কোনটি? আপনারা চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1350 নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশন ক বসিয়ে না রেখো, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1351-তে, দেখায় এবং হারায় ক্রিয়াপদের দেখা ও হারা কোন ধাতু? আপনাদের এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে, ক খ গ ঘ। আপনারা ক খ গ ঘ এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন খ কর্মবাচ্যের ধাতু, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1352-তে, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা ব্যাটাই চোর, এখানে হারায় কোন ধাতু? আপনাদের এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে, আপনারা ক খ গ ঘ এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন গ কর্মবাচ্যের ধাতু, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1353-তে, কাজটি ভালো দেখায় না এ বাক্যে কোন ধাতুর ব্যবহার হয়েছে? তা আপনাদের চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন গ, এখানে খ মার্ক হয়ে গেছে, আপনারা প্রিন্টটাকে মানে প্রিন্টটা একটু প্রবলেম আছে, তা ওটা আপনারা ইগনোর করুন। তা আমাদের এখানে সঠিক উত্তর, এখানে আমরা যদি নামাঙ্কন করি কোশ্চেনে, তাহলে ক খ গ ঘ হয়। তা এই কোশ্চেনে যাদের 1353 নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে অপশন গ কর্মবাচ্যের ধাতু, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1354, আজকের শেষ প্রশ্ন, তাহলে কোনটিতে কর্মবাচ্যের ধাতুর ব্যবহার রয়েছে? তা আপনাদের স্ক্রিনে চারটে অপশন রয়েছে, আপনাদের যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করেছেন অপশন খ কাজটি ভালো দেখায় না, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানায়। তো আপনারা বন্ধুরা এবার সবাই একে একে কে কত মার্কস পেলেন মার্কসটা ক্যালকুলেট করে, সবাই একে একে আপনাদের মার্কসটা সঠিকভাবে ক্যালকুলেট করে আপনারা পোস্ট করুন। আপনারা মার্কস পোস্ট করলে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তার সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে, আপনারা নির্দ্বিধায় আপনাদের মনে যা কোশ্চেন আছে সেই কোশ্চেনটা আপনারা পোস্ট করতে পারেন, আমরা সেই কোশ্চেনের চেষ্টা করব সদুত্তর দেওয়ার। আপনারা যদি এই ভিডিও থেকে ন্যূনতম সাহায্য হয়ে গিয়ে থাকে আপনাদের, তাহলে আপনারা অবশ্যই আপনাদের প্রিয়জনদের সাথে আমাদের এই ভিডিওটি শেয়ার করুন, এবং তার সাথে সাথে আমাদের এই ভিডিওটিকে লাইক করবেন এবং রিভিউ করতে পারেন, এবং তার সাথে সাথে আপনারা কমেন্ট পাস করুন যে কিরকম ধরনের মোটিভেশনাল ভিডিও আমাদের পছন্দ, এবং আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করবেন রোজ নতুন ভিডিও দেখার জন্য, এবং তার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনে অল অপশনটি ক্লিক করতে একদম ভুল করবেন না। আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে আগামী আকর্ষণীয় ভিডিওতে। তা এখন আমরা চলে আসছি আপনাদের হোম টাস্কের প্রশ্ন। তা আমি আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলবো, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেন। আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্ন হলো, কর্মবাচ্যের ধাতু কোন ধাতুর অন্তর্ভুক্ত? অপশন ক সংযোগমূলক ধাতু, অপশন খ নাম ধাতু, অপশন গ বিদেশিগত ধাতু, এবং অপশন ঘ প্রযোজক ধাতু।
আবার আমি আপনাদের কোশ্চেনটা বলছি, কর্মবাচ্যের ধাতু কোন ধাতুর অন্তর্ভুক্ত? অপশন ক সংযোগমূলক ধাতু, অপশন খ নাম ধাতু, অপশন গ বিদেশিগত ধাতু এবং অপশন ঘ প্রযোজক ধাতু। আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেব। এবং যারা এই কোশ্চেনের সঠিক উত্তর দেবেন প্রথম 10 জন এবং বিগত 10 দিন ধরে যারা উত্তর দিয়ে আসছেন তাদের সবাইকে পুরস্কৃত করা হবে। তা আমরা অবশ্যই যেদিনকে পুরস্কার বিতরণ হবে আপনাদের আগে থাকতে জানিয়ে দেবো, আর তার জন্য আপনাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে। আপনারা অবশ্যই যাদের চাওয়া হবে তারা আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তা আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে পরবর্তী আকর্ষণীয় ভিডিওতে। তা সবাই ভালো থাকবেন, সবার সুস্থ জীবন কামনা করে আমরা এই ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।